আসসালাম আলাইকুম আমি এখন আসছি উদ্রাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানেও কিন্তু একটা অস্থায়ী আশ্রয় ক্যাম্প হিসাবে কয় তারিখ থেকে আশ্রয় মানে তিন থেকে সাত দিন যাবত এখানে কিন্তু আশ্রয় কেন্দ্রে প্রায় নব্বই জন না

এই স্কুলে যারা আশ্রয় গ্রহণ করছে সবাইকে খাওয়া দাওয়ার খালি আছে জায়গা খালি না থাকলে আচ্ছা যাক এখন সাদপুরে যারা আছে যারা বেশি সমস্যা দূরের থেকে আসার দরকার নেইপুরের উত্তর দিক থেকে সমস্যা হলে আপনারা এখানে আশ্রয় গ্রহণ করতে পারেন আর এখানে দায়িত্বে আছে হাসান আলী মিয়া বাড়ির এ ওনারা আসছেন প্লাস আরও আছে মুরব্বী যারা আছেন ওনারা আছেন খাওয়া দাওয়ার সব ব্যবস্থা এখানে আছে তো আপনারা যদি সমস্যা মনে হয় এখানে আসেন আর আপনাদের কোনো সুবিধা অসুবিধা বা কোনো কিছু বলতে মন বলবেন কিনা না আমাদের সমস্যা নাই মানে আমরা ব্যক্তিগত ফান্ড থেকে বাইরে ফান্ড থেকে আমরা পাইবেন কোনো সমস্যা হবে না যাক যাক এই একটা কথা শুনে আমরা বাইরে থেকে আসলো আমরা সমস্যা নাই আমরা এই একটা কথা শুনে ভালো লাগলো যে ওনারা আছেন ওনাদের দরকার নাই যদি আপনারা দেন উৎসাহীভাবে দেন তবে ওনাদের কথা হচ্ছে আগে যারা বেশি সমস্যা হচ্ছে ওনাদেরকে দেন তারপরে আপনারা এদিকে আসেন হ্যাঁ জি জি এটাই তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওকে